আজকে আমি আপনাদেরকে স্ত্রীবশ করার একটা সহজ মন্ত্র দিব। অর্থাৎ আপনার স্ত্রী যদি উশৃঙ্খল হয়, তারপর আপনার যদি কথা না শুনে ঝগড়াঝাটি করে যদি সে বাবার বাড়ি চলে যায়, বা যে কোনো কারণে যদি আপনি আপনার ওয়াইফ বা স্ত্রীকে যদি নিজের বশে বা নিজের কন্ট্রোলে রাখতে চান, নিজের বাধ্যগত করে রাখতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। তো পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যে লিমিতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে অথবা দেশের বাইরে থেকে। এটা একটা মন্ত্র, প্রথমত আমি বলে দিচ্ছি। মন্ত্রটা হচ্ছে আদি এবং আসল ইন্দ্রজালের মন্ত্র, এইগুলো বর্তমানে পাবেন না। মন্ত্রটা হচ্ছে ওম স্ত্রী বশীকরণে কুম্মানি কুম্মানি সাহা। প্রথমত, যে কোনো অমাবস্যা বা পূর্ণিমাতে আমার অনুমতি নিয়ে 1008 বার যদি জপ করেন, তাহলে এটা মুখস্থ হয়ে যাবে। 1008 বার পড়তে বড় জোর 30 মিনিট সময় লাগতে পারে, ঠিক আছে? এটা প্রথমত 1008 বার জপ করলে এটা মুখস্থ হয়ে যাবে, পাশাপাশি এটা সিদ্ধ হয়ে যাবে। তো আপনি যখন আপনার স্ত্রীকে বশ করবেন, তো আপনার স্ত্রীকে বশ করতে হলে অবশ্যই স্ত্রীর কাপড় লাগবে। তো আপনার যদি স্ত্রী হয়ে থাকে, তাহলে তার ব্যবহৃত যে কোনো কাপড় আপনার কাছে থাকাটা অস্বাভাবিক কিছু না, অবশ্যই আপনার কাছে আছে সেই কাপড়ের, মানে তার সে যে কোনো কাপড় হতে পারে, সেই কাপড়ের উপর এই মন্ত্রটা আপনাকে জাফরান কালি দ্বারা লিখতে হবে। মন্ত্রটা লিখবেন এবং লিখার পরে ওই কাপড়ের মধ্যে এই মন্ত্র আজকের ভিডিওতে দেওয়া মন্ত্রটা একবার পড়বেন, একটা ফু দিবেন। 21 বার পরে 21টা ফু দিয়ে সেই কাপড়টা ভাঁজ করবেন। ভাঁজ করে সেটা যে কোনো শ্মশানঘাট অথবা কবরস্থানে পুঁতে দিবেন। কিন্তু কবরস্থানে পুঁতলে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে পুরাতন কবর, অন্তত পক্ষে 3-4 বছর আগে যা কাউকে কবর দেওয়া হয়েছে এমন কোনো জায়গায় আপনি পুঁতবেন, তাহলেই কাজ করবে। এটা পুঁতে দিলে সে ওই দিন থেকে সারা জীবনের জন্য আপনার বশীভূত থাকবে, এবং এটা শুধুমাত্র স্বামীই করতে পারবে, অন্য কেউ করে দিলে কাজ হবে না। তো আশা করি বুঝতে পারছেন পুরো প্রক্রিয়াটা। এটা করলে আপনার স্ত্রী সারা জীবন আপনার গোলামীর মতন বশীভূত থাকবে, এটা একদম গ্যারান্টেড। তো এই ছিল আজকের ভিডিওটি। ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।